একাকিত্ব। আমি আর একাকিত্ব একটা সুন্দর ঘর বেঁধেছি, এমনটা নয় যে চেনা পরিচিতি, প্রিয় বন্ধু, জীবন সঙ্গী নেই, আছে সবাই। সবার মধ্যেও আমি আর একাকিত্ব এক জুটি, কেউ কাউকে ছেড়ে কোথাও যায় না। বেশি বয়সের প্রেমের মতন রাত বাড়লে প্রায় পাইচারি করি, কাউন্টারও চলে। একাকিত্ব আমার ক্রমশ বেড়ে চলা পাকা চুল নিয়ে প্রশ্ন করে না, কান্না পেলে মাথায় হাত বুলিয়ে দেয়, ভোর রাতে খিদে পেলে ম্যাগি বানিয়ে দেয়। আবার এই বেয়াদব ভালোবাসার মধ্যেও ভীষণ পজিটিভ, ওর কাউকে ভালো লাগে না, তাই আগ বাড়িয়ে হাত বাড়ালেই চূড়ান্ত অশান্তি করে। সময় সময় হিসেব চায়, কি দিলাম কি পেলাম এই সবের হিসেব। শুধু গোনাচারেক আছে যাকে নিয়ে ওর কোনো সমস্যা নেই, এরা যখন আশেপাশে থাকে নিশ্চিন্তে একা ছেড়ে যেতে পারে আমাকে, আমিও হাত ছেড়ে বাঁচি তখন। যতই হোক, ব্যক্তি স্বাধীনতা বলে তো একটা কোনো ব্যাপার আছে নাকি? কিন্তু আমিও ঠিক ওকে কাটিয়ে উঠতে পারছি না। রোজ কলেজ ফিরতি পথে আচমকা কফি হাতে দেখা দেয়, কি মুশকিল, কথা না বললেও কফিটা কাটিয়ে দেবো, হেসে কথা বলি অগত্যা। ও আসলে জানে আমি যে আশ্রয় পেয়েছি ওর কাছে, ওটা একটা আম্রকুঞ্জ গাছের ছায়ার মতো, গরমে শীতল ছায়া দেয়, ঠান্ডায় উষ্ণতা। বন্য জীবন ছেড়ে এখন একাকিত্বের সঙ্গে ডাঙায় জীবন কাটায়। সেখানে ভুবনডাঙ্গার মাঠের রোদ আছে, কোপায়ের বালি মিশ্রিত জল, সাঁওতার পাড়ার মাদলের সুর, বনলতার ঘিয়ে আর গরম ভাতের আরাম। আর কি বা চাই বল,